Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler dini bhai bonera ami asha kori Allah taala roshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aj ami ottonto anonder shonge ekti chotto video niye apnader shonge alochona korte eshechi. Ei video tite ami bolbo jara riner moddhe achen rin theke mukti pawar jonno apnara ei amol ti korben inshallah Allah taala sathe sathe apnar rin muktir ekti shushongbad diben. Ami onurodh korchi guruttopurno amoler video ti obosshoi সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রেখে দিবেন যাতে করে আপনার কাছে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন যায় এবং আমাদের এই দিনী আমল চ্যানেলের একজন নতুন মেম্বার হিসেবে আপনি যুক্ত হন যাতে করে আল্লাহ তাআলা আপনাদের জন্য আমরা সকলে দোয়া করে থাকি আপনিও দোয়ার অংশীদার হতে পারেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি পাহাড় পরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ তাআলা দিনাদারের পক্ষ থেকে তা আদায় করে দিবেন সুবহানাল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দিবেন হাদিসে বর্ণিত সেই দোয়ার আমলই তা সম্ভব আর সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন চুক্তিবদ্ধ এক গোলাম বা ক্রীতদাস তার কাছে এসে বলল আমার চুক্তির অর্থ আমি পরিশোধ করতে পারছি না আপনি কি আমাকে সহযোগিতা করতে পারবেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য বা দোয়া শিখিয়ে দেব যা আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর শির বা সাবির বা পাহাড় পরিমাণও ঋণ থাকে তাহলেও সেই ঋণ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বললেন তুমি এই দোয়াটি পড়বে আমরাও এই দোয়াটির আমলই করব ইনশাআল্লাহ ঋণ মুক্তির নিয়তে আপনি যদি সহি নিয়তে এই আমলটি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে আশ্রয় বা সাহায্য কামনা করেন ঋণ মুক্ত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই ঋণ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব সময় ভয় চিন্তা পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন তাই যারা ঋণগ্রস্ত আছেন তাদের জন্য ঋণ মুক্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার আমলটি করা অত্যন্ত জরুরি দিনি ভাই বোনেরা আপনারা যদি ঋণ মুক্তির নিয়তে বা এই ঋণ থেকে মুক্ত লাভের নিয়তে বা প্রচেষ্টার পাশাপাশি যদি আপনারা নামাজের দুই সিজদার মাঝে বসেও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন তাহলেও আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করে দিবেন বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ আপনার ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ এবার চলুন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটির বাংলা উচ্চারণটি আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এই দোয়াটি পড়বেন নিয়মটি আমি আবারো বলে দেব ভিডিওটি থেকেই ইনশাআল্লাহ নিয়মটি বলার দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন দোয়াটির বাংলা উচ্চারণ একবার আমি বলে দিচ্ছি উচ্চারণটি হচ্ছে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা এই দোয়াটা আপনাকে পড়তে হবে এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো বা ঋণ মুক্ত করো এটি তিরমিজি শরীফের একটি হাদিস আমি অনুরোধ করব দোয়াটি আমি আবারও স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলে দেখে দেখো আপনারা পড়তে পারবেন এবার দোয়াটি পড়ার নিয়মটি জেনে নিন নিয়মটি হচ্ছে ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের নফল বা সুন্নত নামাজের পরে এগারোবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারোবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন তারপরে এই দোয়াটি অন্তত একশো বার করে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন এবং শেষে আবারও দরুদ শরীফ এগারোবার পড়বেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেগফার করবেন কারণ ইস্তেগফার যারা বেশি বেশি করে তাদের জন্য ঋণ মুক্ত হওয়া এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তাদের রিজিকের সংস্থানও করে থাকেন আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে অর্থাৎ তার চিন্তার বাহিরে তার কল্পনার বাহিরে থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন সুবহানাল্লাহ এটি
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাতে পাওয়া যাবে। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি চলতে ফিরতে সব সময় ইস্তেগফার করবেন, অন্তত আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আমরা যেহেতু তিনবার করে আস্তাগফিরুল্লাহ পড়ে থাকি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পড়তেন। আমি অনুরোধ করব আপনারা চলতে ফিরতে সব সময় ইস্তেগফারের আমলটি করবেন এবং যেই নিয়মে ঋণ মুক্ত দোয়াটির কথা বললাম পরীক্ষিত এই দোয়াটি সেই নিয়মে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব দ্রুতই আপনার ঋণ মুক্তির একটি ব্যবস্থা করে দিবেন, আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের সংস্থান করে দিবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন, যাতে করে আল্লাহ আপনার নিয়তের ওসিলাই আপনার ঋণ থেকে মুক্ত করে দেন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। আমাদের নতুন ভিডিও এবং আমাদের দোয়া যাতে আপনি পান তার জন্য আমি অনুরোধ করব ভিডিওটি ফেসবুকে দেখার জন্য, দিনী আমল লিখে সার্চ করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের সকলের ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।